মামা, কোনটা গরু কত কিনছিস বারে? এইটা 47 ইয়ার, 67 ইয়ার, 50, 57, 57, হ্যাঁ 57,000 নিছেন। ওটা কতদিন হয়? তিন মাস হয়নি না, তখনই 57। তাহলে এখন কিরকম হতে পারে আপনার একটা আনুমানিক আইডিয়া আর কি? তো 80 কাছাকাছি যাইতে পারে। হয় এই এটাও কেনা? হ্যাঁ এটাও কেনা। এটা কতদিন হয়? এটা 2 মাস। 2 মাস পরেরটা? পরেরটা হলো 6 মাস। 6 মাস না? হ্যাঁ, 6 মাস ওইটা কেনা, এটা 2 মাস, আর এটা হচ্ছে 3 মাস। 3 মাস তাহলে মোট আপনার কিরকম টাকা এটা লাগাইছেন? লাগাইছি, এটা লাগাইছি 47,000। আচ্ছা, আর এইটা লাগাইছি 33,500। 33,500। তাতে আপনি গরুগুলো কি কি খাবার দাবার দেন? খাবার দাবার এখন ওই খ্যার আর ইয়ে ধান গুঁড়ো করে খাওয়াই। অন্য কোনো খাবার দেন না? কাউকে ফিড খাওয়ায়, ভিটামিন টিটামিন খাওয়ায়? ধরেন নাই না? ওইটা ধরি নাই। আর কি কি খাওয়ার লাগে? আর এখন কি কি খাওয়াতে হবে আতাল মাউর পরামর্শ নিয়ে খাওয়াইতে হবে। কাঁচা ঘাসও খাওয়ান? না, কাঁচা ঘাস খাওয়াই না। কাঁচা ঘাস সবসময় সচরাচর পাওয়া যায় না? না। তাতে এই আপনি যে তিনটে আড়িয়া যে পুষতেছেন, তাতে এই সিজনারিতে আপনি এটা কেমন একটা টাকার অঙ্ক আপনি এটা দেখতেছেন? সিজনারি আমি তো 3-4 বছর থেকে করি। তাতে আগে অত অর্ধ লাভ হয়েছে। এটা আপনার মানে বাড়ির কৃষির পাশাপাশি এই কাজটা করেন? হ্যাঁ। তাতে আপনার সমস্যা হয় না? না না, আমি মানুষ হয়তো কাজ করি, নিজেরও কৃষি করি, গরুও। মানে ওই কাজের ফাঁকতে এইটা তো কাজ হচ্ছে, এটা কোনো ঝামেলা নাই? না না, এটা একটা বছর ভিত্তিক একটা ভালো একটা গরুর টাকা। এটা মনে করো আমার একটা ব্যবসার মতো। ব্যবসার মতো না? আচ্ছা, এইরকম কত বছর থেকে আপনি এই লাগা করেন? 4 বছর থেকে। 4 বছর থেকে করেন? এর আগেও করছেন? হ্যাঁ, আগেও তো করছি। হ্যাঁ, আগে একটা আড়িয়া বি নিয়েছিলাম 57,000, ওইটা বিক্রি করছে 1,25,000। 1,25,000। আর একটা নিয়েছিলাম 40,000, ওইটা বিক্রি করছে 95,000। মানে আপনার সেক্টরটা আমি বুঝছি যে আপনি ওই যে মনে করেন বাড়ির সংসারেরও কাজ করেন, পাশাপাশি মাসিবাড়িতেও কাজ করেন, আর পাশাপাশি প্রতি বছরে 3-4টা করে গরু বিক্রি করেন। এতে আপনার ভালো লাগে না? হ্যাঁ, এটা ভালো লাগে, গরুর সাথে থাকি, আনন্দ করি। আচ্ছা, এই গরুগুলো যে থুলেন, এলায় যদি আপনার একটা কোনো ধরনের জিনিস বা আচ্ছা এই যে গরুগুলো যে রেডি করে রাখছেন, এই গরু তিনটা রেডি করি আপনার মানে করেন যে পুষতেছেন, কোন সময় বেচা চিন্তাধারা করেন না? না, বেচার দিনে আর কি মনে করো আমার হাতে যদি টাকা থাকে, টাকাটা খরচ হয়ে যাবে। খরচ হয়ে যাবে, এই জন্য আমি গরু কিনিয়া হ্যাঁ গিস করে একটা মনে জমি পেলাম, জায়গা পাইলাম, গরু বিক্রি করে জমিটা নিয়ে নিলাম। এইটাতে ভালো হয় না? এইটাতে ভালো হয়, অন্য টাকা পয়সা ধরা দেয় না? না, খরচ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা ঠিক আছে। আপনারা সকলে শুনলেন, ইনি কৃষির পাশাপাশিতে এবং কাজকর্মের পাশাপাশি গরু লালন পালন করে থাকে, তাতে মোটা একটা টাকা কোনো সময় যদি বিপদ পড়ে থাকে তাহলে এখান থেকে উনি সমাধান করে। আমাদের চ্যানেলটাতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।